appointed times. Regular attendance in this masjid for Salah 5 times a day is bound to make believer in all his activities. Punctuality for Salah has for reaching effect on the life of an individual. He learns to carry out all his duties at the proper time. He neither put off his work nor does unfinish. He does his job properly and finish it one time. Such an individual sets a good example for others. The Messenger of Allah Muhammad sallallahu alaihi wasallam said, "The best of deeds are the most regular event, if they are few." Ibn Majah and Ahmad. Good deeds should be done at the right time, then people will appreciate this action and Allah will reward it generously. It is advisable to all, particularly students, to do their work promptly without delay, allowing time to pass of Satan the opportunity to distract someone from completing his work. At last, I pray to Allah to give us straightway. Ameen. Wa akhir da'wana alhamdulillahi rabbil alameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. MashaAllah. Thanks a lot to my dear sister Suraya Yasmin. Now, I invite you on the stage for recitation, Jubaida Nahar from class 6. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ami shoshosh shreni chhatri Jubaida Nahar. Ami apnader samne ekti kobita abritti korbo. Kobitatir naam Noon. Kobi Jay Goswami. Amra to olpe khushi. Ki hobe dukkho kore amader din chole jay sadharon bhat kapore. চলে যায় দিন আমাদের অসুখে ধার দিনাতে রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে সব দিন হয় না বাজার ফুলে হয় মাত্রা চারা বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দি গঞ্জিকাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চাই হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যাই নুন নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ্পাটা দুভাই মিলে সারাপাড়া মাথায় করি করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ A lot of thanks to my dear sister Jubaida Nahar for recitation. Now I am calling on the stage for Bengali speech Alamin from class 5 and his topic is Samajikota o Sahabastane Islamer Boishishto গরিব কিছু কোনো ধনী দোকানে বুঝতে পারে না
অন্যতে গিয়ে ফিরে এলো ওই জায়গায় বিশ্বকাল রসুল তো মনে গেল কোনো মজলিসে কেউ উঠে গিয়ে আবার ফিরে আসবে তাহলে ওই জায়গায় বিশ্বকাল আমি গরিব সেখানে দেখো হয় না সে গরবাল হবে তার নিজ জায়গায় গ্রহণ করবে কোন আসে ধনী বা বড় বলে বলে কেউ অন্যদের মাঝে ভারত করে তাদের মাঝে বুঝতে পারে না রসুল তো বলেছেন কোন ব্যক্তির জন্য এটা বৈধ নয় সেই যে দুধের মধ্যে বিনক মিলতে তোমার সুস্থ করবে আল্লাহ দিন মেজি আল্লাহদের এক বর্ণনা আছে যে সে যে দুধের মধ্যে বিনক মিলতে বসে যাবে না পুরা বলে ফিকতে কুরআন বলে অর্থাৎ হে বিশ্বগণ যখন তোমাদেরকে বলা হয় মজলিসে ইফতার প্রস্তুত করো তখন তোমরা প্রস্তুত করে দাও আল্লাহ তোমাদের প্রস্তুত করে দেবেন আর যখন বলা হয় উঠে যাও তখন তোমরা উঠে যাও তোমাদের মধ্যে যারা বিপ্লব স্থাপন করে এবং যাদেরকে জ্ঞানদান করা হয়েছে আল্লাহ তাদের রহমতের মর্যাদায় উন্নত করবেন আর তোমরা যা করো আল্লাহ সেটা বিষয়ে অবহিত মোবারকা এমন আমার আয়াত তিনজন একটা থাকলে একজনকে যারা দুজনে গোপনে বিশ্বাসে কিছু বলাকে পছন্দ করে না ইসলাম যেহেতু তার মানে প্রতারণা ও সন্দেহ সৃষ্টি হতে পারে এর ফলে আপনার মাঝে বিদ্রেক ও মনমালিন্য দেখা দিতে পারে রসুল সুসম বলেছেন কোন স্থানে একত্রে তিনজন থাকলে তিনজনকে যারা দুজনে যারা কানাকানি না করে ইসলাম প্রাপ্তানে লোকের আদর ফিকা দিতে মুসলিমকে পথে ঘাটে বুঝতে মানা করে রসুল সুসম বলেছেন তোমরা রাস্তায় বাপাতে বেরোতে থাকো সাহেবগান বললেন হে আল্লাহ রসুল সে মজলি বোধ আমাদের না বেশ উপায় নেই সেখানে আমরা কথাবার্তা বলি রসুল সুসম বললেন তোমরা ওখানে না বসে তো মানবে না তখন তোমরা রাস্তার হক আদায় করো সাহেবগান বললেন হে আল্লাহ রসুল রাস্তার হক